বাংলাদেশের মানুষ তারা কিন্তু স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের জন্য অনেক আগে থেকেই তারা কিন্তু ব্রিটিশদেরকে তাড়াবার জন্য অনেক সেই সময় ১৭৫৭ খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করেছে তারা। এই ওই দেশীয় লোকদের তারপরে যখন নাকি শিবই বিদ্রোহ হলো, শিবই বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশরা তাদের দমনের জন্য সৈন্য কিন্তু লন্ডন থেকে আনে, সৈন্য কিন্তু ওই ভারতবর্ষের থেকে নিয়ে তারা গিয়েছিল পাঞ্জাবি পাঠান ব্রিটিশ শিখ এরা, কিন্তু বাঙালির কিন্তু পিছনে যায় নাই, বাঙালিরা তাদের যে অধিকারটা অর্জনের জন্য তারা রক্ত দিতে রক্ত দ্বিধাবোধ করে নাই। এই যে সিপাহি বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহে তারা নাকি দোষী সাব্যস্ত হয়েছিল, তাদের ফাঁসির জায়গা হলো আজকে যেখানে ভিক্টোরিয়া পার্ক আছে ওইখানে এখনো ওই ফাঁসির মঞ্চ আছে, এই ফাঁসির মঞ্চতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ব্রিটিশদের যে সাহায্য করেছিল তারা পাকিস্তান, আমাদের যখন দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার আগে নির্বাচন হয় সেই নির্বাচনে তদানীন্তন পূর্ব পাকিস্তান ভোট দিয়েছিল স্বাধীন দেশ করার জন্য, সেই ভোটে বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, কিন্তু আমরা স্বাধীনতা প্রিয় ছিলাম ঠিক, কিন্তু আমরা ক্ষমতা দখলের পর জন্য আমাদের এত উদ্যোগ ছিল না, পাকিস্তানিরা সেই ব্যবহার পাকিস্তানিরা ব্যবহার করেছে এবং কি আমাদের মুখের ভাষা কেড়ে নিতে পর্যন্ত তারা বাংলাদেশের জনগণ তাদের ভাষা প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে দ্বিধাবোধ করে নাই। এই যে আন্দোলন এই যে দাবি গুলোকে প্রতিষ্ঠিত করা আমি বলব যে বাংলাদেশের তুলনা বাঙালি বাঙালিদের তুলনা অন্য কেউ নাই। আমি শুধু এটি বলবো ব্রিটিশ যখন চলে যায় তখন তারা ব্রিটিশদের মধ্যে ব্রিটিশ সামরিক বাহিনীর মধ্যে বাঙালিদের তারা রাখে নাই, তারা শুধু ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ওই বার্মা সাইডে যখন নাকি যুদ্ধ হয় তখন তাদের কিছু সৈনিকের প্রয়োজন করে যায়, সেটা তারা ওই রাস্তা তৈরি করার জন্য সেই সৈনিকদের রেখেছিল বাঙালিদের, তারা চলে যাওয়ার সময় তারা মাত্র কিছু ওই লেবার ট্রাইবেলের কিছু লোককে রেখে যায় যাদের মধ্যে থেকে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই দুইটা রেজিমেন্ট হয়।
ওয়েস্ট বেঙ্গল রেজিমেন্ট হয় 1948 সালে, সেখানে 1949 সালে পাকিস্তানের তখন আমাদেরকে সৈনিক হিসাবে তারা কখনো চিন্তা করে নাই। তারা মনে করত বাঙালিরা কাপুরুষ। আপনারা নিশ্চয়ই জানেন 1965 সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, ওই যুদ্ধে পর্যন্ত বেঙ্গল রেজিমেন্টের মাত্র 4টা ব্যাটালিয়ন ছিল, কিন্তু পাকিস্তানের তো ছিল অনেক। পাকিস্তানের ব্যাটালিয়ন থাকার সত্ত্বেও এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ব্যাটালিয়ন ছিল লাহোর মিডিয়া সেন্টারে। সেই ব্যাটালিয়নটি যখন যদি সেখানে না থাকত, তাহলে ভারত লাহোর দখল করত। সেই অ্যাটাক প্রতিরোধ করার জন্য দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা ট্যাঙ্কের নিচে যাওয়ার জন্য বুকে মাইন লাগিয়ে তারা দাঁড়িয়েছিল। তখন ভারত তাদের সৈনিকদের থেকে সরিয়ে নিয়ে যায়। বাঙালিরা প্রতিষ্ঠিত করেছিল যে আমাদের যা আছে আমরা নিজেরা নিজেদের প্রচেষ্টা করব, সেটা করেছে। আজকে আমরা গল্প করে বলতে চাই যুদ্ধের সময় পাকিস্তানিরা যেভাবে নাকি বাঙালিদের উপরে অত্যাচার শুরু করেছিল, বাঙালিরা যদি তখন বুকে না দাঁড়াত, তাহলে হয়তো আজকে তারা এখানে থেকে যেত। কিন্তু এই যুদ্ধ এইটাকে উদ্বুদ্ধ করার জন্য নেতৃত্বের প্রয়োজন ছিল। সেই নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু। আমরা তখন ছিলাম সেনাবাহিনী, আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম বঙ্গবন্ধুর সেই কথাগুলো। যখন নাকি বঙ্গবন্ধু ফাঁকি মার্চের ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।